দু হাজার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি দলের জাতীয় সভাপতি জে পি নাড্ডা এজন্য দলের জাতীয় সভাপতি জে পি নাড্ডাও নিজের দল বেছে নিয়েছেন জাতীয় সাধারণ সম্পাদক ও জাতীয় সহসভাপতি পদ থেকে দুই নেতাকে অপসারণ করা হয়েছে কর্ণাটকে নিজের নির্বাচনে হেরে যাওয়া সি রবিকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিজেপির কেন্দ্রীয় দল থেকে বাদ পড়লেন ত্রিপুরার প্রাক্তন দুই প্রভারী সুনীল দেওধর ও বিনোদ শঙ্কর নতুন রাষ্ট্রীয় মহাসচিবের স্থান পেয়েছেন নয়ডার সুরেন্দ্র সিং নাগ অপরদিকে রাষ্ট্রীয় সংগঠন মন্ত্রী বি এল সন্তোষের ঘনিষ্ঠ সিটি রবিও বাদ পড়লেন কেন্দ্রীয় সংগঠন থেকে জে পি টিমে জায়গা পেলেন না আসাম বিজেপির মহাসচিব দিলীপ সেকিয়াও পাশাপাশি হরিশ দ্বিবেদীকে জাতীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নতুন দলে রাখা হয়নি সহসভাপতি দিলীপ ঘোষ ও ভারতীবেন সয়ালকে বসুন্ধরা রাজে রমন সিং এবং কৈলাশ বিজয় বর্গীয় সহ আটত্রিশ জনতা জে নাড্ডা নতুন দলে জায়গা পেয়েছেন এ তালিকার বিশেষ বিষয় হল কংগ্রেস থেকে সম্প্রতি বিজেপিতে আসা অনিল অ্যান্টনিকে একটি বড় দায়িত্ব দেওয়া হয়েছে অনিল প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনির ছেলে উত্তরপ্রদেশের সাংসদ অরুণ সিং সাংসদ রাধামোহন আগরওয়াল মধ্যপ্রদেশের সাংসদ কৈলাশ বিজয় বর্গীয় দিল্লির থেকে দুষ্যন্ত কুমার গৌতম রাজস্থানের সুনীল বানসাল মহারাষ্ট্র থেকে বিনোদ তাওরে পাঞ্জাব থেকে তরুণ চুক তেলেঙ্গানা সাংসদ সঞ্জয় বান্তি একই সঙ্গে বিএল সন্তোষকে সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক এবং শিব প্রকাশকে জাতীয় সহ সংগঠনের সাধারণ সম্পাদক করা হয়েছে মহারাষ্ট্র থেকে বিজয় রাহাতকর অন্ধ্রপ্রদেশের সত্যকুমার কুমার দিল্লির থেকে অরবিন্দ মেনন মহারাষ্ট্রের পঙ্কজা মুন্ডে পাঞ্জাব থেকে নরেন্দ্র সিং রায়না রাজস্থান থেকে ডক্টর অলোকা গুর্জার পশ্চিমবঙ্গের অনুপম হাজরা মধ্যপ্রদেশের ওম প্রকাশ থুরবে বিহার থেকে ঋতুরাজ সিনহা ঝাড়খণ্ডের আশা লাকরা আসামের সাংসদ কামাক্ষা প্রসাদ সাংসদ সিং নগর কেরালার অনিল অ্যান্টিনিকে জাতীয় সচিব করা হয়েছে যেখানে উত্তরপ্রদেশের রাজেশ আগরওয়ালকে কোষাধ্যক্ষ এবং উত্তরাখণ্ডের নারেশ সহ সহকোষাধ্যক্ষ করা হয়েছে রিপোর্ট আর ই নিউজ